আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকেও তোমাদের মাঝে খুব সুন্দর নিখুঁত কাজ করা ফুলকারি জামা ওড়না টুপিস ডিজাইন নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবা আর তার সাথে আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর তার সাথে যারা এই ভিডিওটি পেজে দেখছো তারা পেজটি ফলো করে দিবা আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা তাহলে চলো তোমাদের সাথে প্রথমে আমি জামার ডিজাইনটি শেয়ার করি এই দেখো এইটা হচ্ছে জামাটির গলা গলাটি কিন্তু বেশ বড় খুব সুন্দর করে কাজ করা এখানে দেখো মাছ কাটা খেজুর পাতা আবার প্রত্যেকটা ফুলে ফুলের ডলার দিয়ে কাজ করা হয়েছে সুজনি সেলাইও কিন্তু রয়েছে ডালগুলো সুজনি সেলাই ছেটা ফুটোগুলোও দেওয়া হয়েছে খুব সুন্দর করে প্রাইট কটন কাপড়ের ওপরে দুই রঙের সুন্দরী সুতার কাজ করেছি কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে সেলাইগুলো কিন্তু একদমই নিখুঁত করা আর কালো কাপড়ের ওপরে মিষ্টি এবং সাদা সুতা কিন্তু বেশ সুন্দর মানিয়েছে এই দেখো জামাটির নিচের পাড় আর এটা ফুটাও কিন্তু বেশ ঘন করে দেওয়া এই জামাটি কিন্তু সবে কমপ্লিট হয়েছে আর তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা ডেলিভারির আগে কিন্তু ওয়াশ করে আয়রন করে তারপরে পাঠানো হয় এটা হচ্ছে পিঠ পিঠেও দেখো তিনটা দুটা ছেটা ফুল আর এই হচ্ছে হাতা হাতাও দেখো ঘন করে পাট দেওয়া হয়েছে আর তার সাথে মাপ মতো ছেটানো ফুল দেওয়া হয়েছে এবার চলো তোমাদের সাথে আমি ওড়নাটি শেয়ার করি এখানে ওড়নাটি দেখতে পাচ্ছ মনে হচ্ছে বহর কম আছে আবার ঘুচ হয়ে আছে এরকম মনে হচ্ছে এরকম কিন্তু না সেলাই করার পরে যে কোনো কাপড় এরকম হয় তারপরে যখন এটা ওয়াশ করে মার দিয়ে আয়রন করা হয় না তখন ওড়নাগুলো আবার বড় আগের মতো যে মাপে বহরগুলো কাটা হয় ঠিক সেরকমভাবে হয়ে যায় আর এ ওড়নার কিন্তু বহরগুলো বেশ চওড়া করেই করা হয়েছে আর ওড়নাটি পুরো পাঁচ হাত দেখতে পাচ্ছ ওড়নাটি কত সুন্দর আর ওড়নাটির মিডিলে দেখো চাকি রয়েছে আর চাকরি জুড়ে ডলারে ভর্তি এই ওড়নাটি আর জামাটি কিন্তু অরিজিনাল পক্ষে যতটা সুন্দর ক্যামেরায় কিন্তু ততটা উঠছে না কেননা ভিডিও করার সময় কালোটার অরিজিনাল কালার কিন্তু আসতে চায় না সেই জন্য এরকম লাগছে হয়তো বা বাট যদি তোমরা আমাকে এরকম কোশ্চিন করো যেটা কেমন আসলে দেখতে তাহলে আমি আমার পার্সোনাল মতামত বলবো এই জামা ওড়নাটি কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তোমাদের মতামতটাও আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে এই দেখো জামা এবং ওড়না একসাথে কতটা সুন্দর লাগছে দেখতে অনেকেই আমাকে কোয়েশ্চেন করো যে প্রাইড কাপড় অরিজিনাল কিনা তো প্রাইড কাপড়গুলো কিন্তু অরিজিনাল আর অরিজিনাল প্রাইড কাপড়ে কিন্তু রেগুলার লেখা থাকে তো আমার প্রত্যেকটা প্রাইড কাপড়ে রেগুলার লেখা থাকে এটা কিন্তু অরজিনালি তাহলে তোমরা যদি এই জামা ওন্না টু পিস নিতে চাও তাহলে আমার পেজে ইনবক্স করো অথবা আমার নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবা তাছাড়া কিন্তু নতুন নতুন যে আপডেট ভিডিওগুলো দিব সুন্দর সুন্দর জামার সেগুলো মিস হয়ে যাবে তাহলে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ